আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম বড়জোড়া আনন্দ মেলায়। বন্ধুরা, এখানে আছে কাঁচের বিভিন্ন ধরনের গ্লাস, বাটি, সেট। চলো এবছর দেখি কি কি রাইডস হচ্ছে না হচ্ছে। ফ্রেন্ডস, আমরা বজরা আনন্দ মেলার গেটের বাইরে আছি। এদিকে গাড়ি পার্কিং করলাম এই মাত্র, এখন বাজলো 7:15। সো অনেকটা লেট হয়ে গেছে, তো আর দেরি না করে চলো ব্লগটা শুরু করি এবং মেলার ভিতরে যাই। তারপর মেলায় যা কিছু এসছে, রাইডস, খাবারের দোকান, যা কিছু আছে সব কিছু তোমার সাথে শেয়ার করছি। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম বড়জোড়া আনন্দ মেলায়। প্রচণ্ড আওয়াজ উঠছে, তাই কিছু বলে শ্যুট করছি না। এখন ভিতরে যাই, তারপর সব কিছু তুলে তোমার সাথে শেয়ার করছি। তো ফ্রেন্ডস, আমরা আছি এখন মেলার ভিতরে। তো দেখতে পাচ্ছ যে যত রাত্রি বাড়ছে তত মেলার ভিড় আস্তে আস্তে কমছে, কারণ এখন এই প্রথম প্রথম মেলা শুরু হয়েছে, সেই জন্য মানুষের ভিড়টা কম। আস্তে আস্তে যত মহালয়ার কাছে হয়ে আসবে তত মেলার ভিড় আস্তে আস্তে যত রাত হবে বাড়তে থাকবে। এটা হচ্ছে মেলার ভিতরে বইয়ের দোকান, এখানে বিভিন্ন ধরনের বই পাওয়া যায়। তোমরা যদি কেউ বই পড়তে ইচ্ছুক এখানে এসে বই কিনে নিয়ে যেতে পারো। তো বন্ধুরা, এখানে আছে কাঁচের বিভিন্ন ধরনের গ্লাস, বাটি, সেট, বিভিন্ন ধরনের জিনিস। অনেক বড় দোকান আছে এটা, মেলার ভিতরে এত বড় দোকান খুব কমই হয়। তো চলো ফ্রেন্ডস, তোমাদেরকে দেখাই পরপর, এত মেলা শ্যুট করা তো সম্ভব নয়। পুরো ট্রেনের লাইনটা দেখিয়ে দিচ্ছি সবগুলো। এবার মেলাটা এবছর অনেক বড়ই হয়েছে, তো প্রতিটি দোকান তোমাদেরকে এক একটা করে দেখানো তো সম্ভব নয়। সেজন্য পুরো লাইনটা টেনে দেখিয়ে দিচ্ছি সবগুলো এবার। আর যেগুলো স্পেশালিস্ট আছে সেগুলো আলাদাভাবে তোমার সাথে শেয়ার করবো। দেখতে পাচ্ছ আমাদের ড্রাগন ট্রেন শুরু হয়ে গেল, একটা রাইডসের মধ্যে একটা। তো এরকম আরো বিভিন্ন ধরনের রাইডস আছে। এদিকে দেখতে পাচ্ছ তোমরা যে এখানে বেলুন ফাটানো আছে, আর এদিকে সামনে বাচ্চাদের জাম্পিং আছে, বাচ্চারা এনজয় করছে। আমাদের মেলার ভিতরে আরেকটি আছে আমাদের ব্রেক ডান্স, এখন লোকজন চাপা শুরু করছে, এটা এখন চলবে পরে। তো পরে এসে ভিডিও করে তোমার সাথে শেয়ার করছি। তো চলো আরও দেখি ওই সাইডে কী কী রাইডস এসছে আরও।
সব রাইডগুলো তুলে নিই বাচ্চাদের গাড়ির রাইড এসছে, বাচ্চারা অনেকগুলো চেপেছে, খুব মজা এনজয় করছে। আর এদিকে আছে বাচ্চাদের মিকি মাউস, 3 মিনিট সময় চারটে দেবে, 40 টাকা করে নিচ্ছে। এখানে ফুলের দোকান আছে, চলো সামনে দিয়ে গিয়ে দেখাচ্ছি তোমাদের কি কি ফুল এসছে। আমাদের জাদু খেলনার দোকান এখানেই বসেছে, আগের বছর এখানেই বসেছিল, জাদু দেখাচ্ছি, চলো একটু দেখিয়ে নিই। বড়জোড়া আনন্দ মেলা তোমাদেরকে পুরোটাই ঘুরিয়ে দেখালাম। এবছর অনেক বড় মেলাটা হয়েছে এবং বিভিন্ন ধরনের রাইড, খাবারের দোকান,
আরও নানা রকমের জিনিসের দোকান এসছে তোমরা দেখলে পুরো ভিডিওটার মধ্যে। তো এত বড়ো মেলা পুরোটাই তোমাদের কাছে শেয়ার করেছি টুক টুক করে, একটু ছোটো ছোটো ক্লিক করে পুরোটা তুলে, মানে পুরো মেলাটা তুলে তোমাদের সাথে শেয়ার করাটা সম্ভব নয়, অনেক বড় লং ভিডিও হয়ে যাবে, তাই শর্ট করে যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো বলছিল আনন্দ মেলা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তো এই আনন্দ মেলার পরে দুর্গা পুজোর সেই সমস্ত ভিডিও আসবে, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো আবার দেখা হচ্ছে এরপর দুর্গা পুজো সিরিজের ভিডিওতে, মোটামুটি সব জায়গার ভিডিও করে তোমার সাথে শেয়ার করার চেষ্টা করবো দুর্গা পুজোর। তো চলো সকলকে শুভরাত্রি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।